শহরের পথযাত্রা শুরু পতন নিশ্চিত করে শান্তির বন্দিব তাদের দাদাবাবু ভারতে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কথাবার্তা পরিষ্কার আমরা বাংলার মাটিতে দিল্লির পুতুল সরকার শেখ হাসিনাকে আর এক মুহূর্ত দেখতে চাই না আমি দাওয়াতটা পেয়ে প্রথমে আশ্চর্য হয়েছি শপথ নিতে হবে তারপরে আমার বুকের বাম পাশে বেদনা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের বিজয়ের এত বছর পরে এসেও আমাদেরকে আজকে বাধ্য হয়ে শপথ গ্রহণ করতে হচ্ছে কারণ বাংলাদেশ বাস্তবিক এখন আর স্বাধীন নয় পরাধীনতার গোলাম হয়ে গেছে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা সবই জানেন এবং বুঝেন জানুয়ারি মাসের সাত তারিখ বাংলাদেশের জন্য একটি কলঙ্কিত দিন ছিল আমরা জানুয়ারি মাসের সাত তারিখকে জানতাম ফেলানি দিবস হিসাবে যেদিন ওই ভারত আমার বোন ফেলানিকে হত্যা করে কাটা তারে ঝুলিয়ে রেখেছিল নতুন করে সেই সাত তারিখে ফেলানির জায়গায় দিল্লির দাস দিল্লির পুতুল শেখ হাসিনার মাধ্যমে কাটা তারের বেড়ায় এবার বাংলাদেশকে ঝুলানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সাত তারিখে বাংলাদেশে কোথাও কোনো ভোট হয় নাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই তিনি বলেছেন আওয়ামী লীগের উন্নয়ন দেখে মানুষ ভোট দিতে এসেছে আওয়ামী লীগের উন্নয়ন ঋণ করে ঘি খাওয়ার উন্নয়ন দেখে সাত তারিখে সারা বাংলাদেশের আমার হিসাব মতে 4% মানুষ ভোট দিতে এসেছে এই 4% মানুষ কারা যারা উন্নয়নের নামে ঋণ করে ঘিয়ের ভাগ পেয়েছে তারা এসেছে বাংলার মানুষ ভোট দিতে আসে নাই আমি বিশ্বাস করি ওই চারের পিছনে শূন্য বসিয়ে সেটাকে 40 দেখানো হয়েছে আপনারা কি মনে করেন 40% ভোট হয়েছে বাংলার মাটিতে সেদিন 4% ভোট হয়েছে কথাবার্তা পরিষ্কার আমরা বাংলার মাটিতে দিল্লির পুতুল সরকার শেখ হাসিনাকে আর এক মুহূর্ত দেখতে চাই না 4% ভোটের মালিক 2 নম্বরই শেখ হাসিনাকে 1 মিনিটের জন্য বাংলায় দেখতে চাই না আমি আমার বাংলাদেশ পার্টিকে ধন্যবাদ জানাই তারা শপথের আয়োজন করেছে কোন শপথ শুধু বিজয়নগরে নয় বিজয় চত্বরে নয় সারা বাংলাদেশে নিতে হবে ওই 4% মানুষের বিরুদ্ধে 96% মানুষ শপথ নেবে আর ওই 4%কে এবার তাদের দাদাবাবু ভারতে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ শপথ গ্রহণ করুন 7 তারিখে জনতার বিজয় হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে চূড়ান্ত পতন আসছে ইনশাআল্লাহ আবারও দেখা হবে আবারও কথা হবে শপথ নিয়েই ঘরে ফেরা যাবে না শপথ অন্তরে ধারণ করতে হবে পতন নিশ্চিত করে সেদিন শান্তির গুণ দিব ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু জনাব রাশেদ প্রধান বক্তব্য রাখছেন জনাব রাশেদ প্রধান বিসমিল্লাহির রহমানির রহিম আমার বাংলাদেশ এবি পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই গণশপথ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বিজ্ঞ সঞ্চালক বিভিন্ন দল এবং জোট থেকে আগত নেতৃবৃন্দ আমার সামনে মিডিয়ার ভাই ও বোনেরা এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম